তাহলে আমরা আর্গুনন পদ্ধতিতে সমাধান করব 7 থেকে 15 পর্যন্ত। তো আর্গুনন পদ্ধতির নিয়ম বেশ কয়েকটি আছে, তো আমি একটা নিয়ম যেটা সবাই সচরাচর করে থাকে এখন খুব সহজে করা যায় সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণের যে ধ্রুবক পদগুলো আছে, ধ্রুবক পদগুলো আমি এখান থেকে আলাদা করে সাজায় লিখবো, ঠিক আছে? তারপরে দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ আলাদা লিখবো, ঠিক আছে? এখানে এবং পূর্বের মানে প্রথম সমীকরণের এক্স এর সহগ এবং ওয়াইয়ের সহগ, হ্যাঁ, নিচে নিচে লিখবো, ঠিক আছে? এখানে ধ্রুবক পদগুলো নিচে নিচে লিখবো, তাহলে আমরা কি পাই যে 2, তারপরে এখানে হলো 4, আর তারপরে 3, 7, ঠিক আছে? তারপরে হলো কত, 5, 5 আর 6, এটা হলো এক্স চলকের সহগ, আর এটা হলো ওয়াই চলকের সহগ, আর এটা হলো ধ্রুবক পদগুলো, না? এখন এই এক্স চলকের সহগ এবং ওয়াই চলকের সহগ আবার লিখবো, পুনরাবৃত্তি ঘটাবো, বুঝছো? তাহলে এখানে আবার কি লিখবো, 2, আবার এখানে লিখবো 4, এখানে কি লিখবো, 3, এখানে লিখবো 7। এই কথাটা বুঝতে পারছো? এইটা যদি বুঝতে পারো, প্রথম তো 3টা লিখবো, পরে আবার অতিরিক্ত এক্সের এক্স চলকের যে সহগ দুইটা আছে সেটা লিখবো, আর ওয়াই চলকের সহগ দুইটা লিখবো। রেদওয়ান কি বুঝতে পারছো? এই যে দেখো, মানে এক্স চলকের সহগ কি কি, 2 আর 4 2 আর 4 লিখছি লিখছি। তারপরে ওয়াই চলকের সহগ কি, 3 এবং 7 লিখছি, 3 আর 7। তারপরে ধ্রুবক পদ যেটি 5 এবং 6, যদি চিহ্ন যে চিহ্ন থাকে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন দিছি, যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতে হইতো, বুঝছো? যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে এক্স চলক, ওয়াই চলক এবং ধ্রুবক পদ লিখলাম, পরে আবার লিখলাম কি, আবার এক্স চলক লিখছি, আবার ওয়াই চলকের সহগগুলো লিখলাম, ধরতে পারছো? এই যে 2 4 2 4 আবার লিখছি, আবার 3 7 3 7 আবার লিখছি, লিখছি তো, না না ধ্রুবক পদ আর লিখতে হবে না, আর অতিরিক্ত দুইটা লিখছি, আমি অতিরিক্ত দুইটা সারি লিখছি, ঠিক আছে? প্রিয়সী কি বুঝতে পারছো? নিশিতা, নিশিতা আছো, বুঝতে পারছো কি বলছি? এক্স চলকের সহগগুলা লিখলাম, ওয়াই চলকের সহগগুলা উপরে নিচে লিখলাম, ধ্রুবক পদ উপরে নিচে লিখলাম, অতিরিক্ত আবার এক্স চলকেরটা লিখলাম, আবার ওয়াই চলকেরটা লিখলাম। এখন এই যে এইটা বাদ দিব, এমনি একটা টান দিব, ঠিক আছে? হ্যাঁ, এইটা বাদ দিব, এই দাগের বাম পাশের অংশ বাদ দিয়া এটা কাজ করব, এটা কাজ করব। হ্যাঁ, এক্স এর এখানে হলো এক্স, আর এটা হলো ওয়াই, এটা হলো ওয়ান, ওয়ান বরাবর, ঠিক আছে? তো এক্স এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সব সময় কিন্তু এদিকতে নামবো, এক্স এর ক্ষেত্রে এইভাবে নামবো, বুঝছো? এই কোনা কোনি, ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, এই কোনা কোনি নামবো, অর্থাৎ বামে হলো উপরে, ডানে হলো নিচে, কথাটা মনে থাকবে? মানে এইভাবে গুণ করব, আমরা লিখবো যে আর গুণন পদ্ধতিতে পাই বা বজ্রগুণন পদ্ধতিতে পাই, এখানে লিখবো আর গুণন পদ্ধতিতে পাই, ঠিক আছে? আর গুণন পদ্ধতিতে পাই এক্স পাই কত, এই যে এই জিনিসটা আসল, দেখো এই কোনা কোনি নামবো, এক্স এরটা কি, এখানে এক্সের নিচে দুইটা সারি নিব, ওয়াই এর নিচে দুইটা সারি, ওয়ান এর নিচে দুইটা সারি, এই কথাটা বুঝতে পারতেছ? আমি এইখানে লিখি এক্স বরাবর কি কি আছে, এক্স এর বরাবর নিচে দুইটা সারি, 3 7 5 6, 3 7 5 6, তো আমাকে গুণ করতে হবে বাম পাশের উপরেরটা ডান পাশের নিচেরটা প্রথমে, তারপরে বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিয়া, হ্যাঁ, এবার ডান পাশের উপরেরটা বাম পাশের নিচেরটা, এটা গুণ করতে হবে, এই যে তাহলে এখানে কত হয়, 3 6
18 318 এটা কিন্তু গুণ করতে হবে 36 এই যে 36 18 5 7 35 মাসখানে কি দিতে হবে একটা বিয়োগ চিহ্ন এটা যদি বুঝতে পারো বাকিগুলো বুঝতে পারবে এটা বুঝছো এক্সেপ্টটা বুঝছো নিশিতা কোনটা এটা এটা তুমি র‍্যাপ করবা তোমার এটা দেখানোর দরকার নাই তুমি মানে র‍্যাপ ডান সাইডে একটা টান দিয়া এভাবে করে নিলে তোমার জন্য সহজ হবে এবং এভাবে করলে দেখাইলে কোনো সমস্যা নাই আচ্ছা তোমার ইচ্ছা ঠিক আছে এইবার ওয়াই ওয়াই বাই কত তাইলে হবে ওয়াই নিচে কি কি আছে 5 6 4 2 4 5 6 2 4 তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হয় 4 5 20 এটা তো গেল এখন এটা এটা আর এটা তাহলে মনে রাখতে হবে এই যে কত মানে এই কোনা গুণ করতে হবে 4 5 20 ঠিক আছে তাহলে তাহলে গুণ করলে কত হয় 4 5 20 আর এখানে হয় কত 12 12 কত করে 12 আর এবারে 1 এখানে কিন্তু 1 আবার সি দিও না ভুলে হ্যাঁ এখানে 1 1 1 এর ক্ষেত্রে কি এই যে এটা 2 2 4 আর 3 7 তাহলে 7 গুণে কত 7 গুণে 7 গুণে 14 7 গুণে 14 মাইনাস কত 12 3 4 12 ঠিক আছে এখন এটা বিয়োগ বিয়োগ করো কত বিয়োগ করলে কত হয় মাইনাস 17 না 35 থেকে 18 বাদ দিলে আচ্ছা এখানে এটা বাদ দিলে কত হয় 8 এখানে 1 বাই কত 2 1 বাই কত 2 নিশিতা নিশিতা বুঝছো এখন কি করব তাহলে এখানে এটা না অবশ্য এটা অতএব দিবা অতএব এখানে এক্স এর মান বাড়িয়ে দিব অলরেডি ঠিক আছে আমার এই টুটা নিচে রাখবো এই টু মানে এই ওয়ান এর নিচে যেটা থাকে হর ওয়ান এর নিচে যে হরটা থাকে ডান পাশে যে হরটা থাকে হর কত এখানে টু এই টু নিচে থাকবো এখন এক্স এর মান যখন বের করবে তাহলে এক্স এর হরটা এটার উপরে দিবে এখানে কত আছে ওয়ান ওয়ান আছে না ওয়ান গুণন মাইনাস 17 তোমার ওয়ান না দেখাইলে চলবো বুঝছ এখানে ডাইরেক্ট কি দেখবা এখানে ডাইরেক্ট কার কার হরটা নিয়ে আসবা এই যে এক্স বাই যেটা এক্স এর নিচে যে হরটা আছে এটা এটা কত মাইনাস 17 এখানে সবসময় ওয়ান থাকবো কারণ সংখ্যা থাকলে হয়তো গুণ করে দেখাইতে হইতো কিন্তু যেহেতু সবসময় ওয়ান থাকে ওয়ানের লগে এটা গুণ করলে যা হয় তাই না তাহলে কত পাইলাম এক্স ইকুয়াল টু মাইনাস 17 বাই 2 ঠিক আছে বুঝো নাই কে বলো কে বুঝো নাই হ্যাঁ আচ্ছা এবার তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি হবে ওয়াই ইকুয়াল টু কত হবে ওই এই হর ঠিকই থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তাহলে ওয়াই এর হরটা উপরে যাবে কত 8 বোঝা গেল কত হয় 4 ঠিক আছে তাহলে নির্ণয়ের সমাধান কত নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই এখানে ক্রমজোড় আকারে দিতে হবে এখানে হবে মাইনাস 17 বাই 2 ইন্টু 4 ঠিক আছে বুঝতে পারছো সবাই হ্যাঁ এটাই আনসার এটাই বজ্রগুণন পদ্ধতি আর গুণন পদ্ধতি
কোনটা?